শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। অচিরেই যুদ্ধাপরাধী দল জামাতকে নিষিদ্ধ করা হবে জানালেন হানিফ। গণতন্ত্রের চর্চা না থাকায় বাস্তবায়ন হয়নি শহীদদের স্বপ্ন, মন্তব্য মির্জা ফখরুলের। উৎসবমুখর পরিবেশে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ, আওয়ামী লীগের বৈধ প্রার্থী 233 জন, বিএনপির 219। নারায়ণগঞ্জের সাত খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে, হাইকোর্টের আদেশ। জিজ্ঞাসাবাদ করা হবে নূর হোসেনকে, জানালেন আইনজীবী। দিনাজপুরে ইসকন মন্দির এলাকায় হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি এলাকাবাসীর, সতর্ক অবস্থানে প্রশাসন, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয়ায় চরম দুর্ভোগের আশঙ্কা, 1500 হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত।